এরপরে আমি ডাকছি আমাদের আমাদের এই মঞ্চে শুধু মলয় নয়, আমরা অনেক মলয়ের মধ্যে আরেক মলয় মলয়ের কোলে রয়েছে, যিনি সম্বর্ধনা জ্ঞাপন করছেন শিল্পী মহুল মুখার্জিকে মলয় নন্দন। মলয় নন্দন শিল্পী মহুল মুখার্জিকে সম্বর্ধনা জানাচ্ছেন। আপনারা সবাই দেখুন, আমরা পঞ্চম মেজিয়া বইমেলার পক্ষ থেকে এরকম একটা সম্বর্ধনা শিল্পীকে জানাতে পারলাম মলয় নন্দনের হাত দিয়ে। আমাদের এটাও একটা খুব বড় পাওয়া, তাই আমরা জানাই। এরপর আসছি নাট্যম শিল্পী আপনাদের সামনে পরিবেশন করছেন, আসছেন মঞ্চে মহুল মুখার্জি। আপনারা একটা জোরে হাত তালি দিন। Yeah!
Oh,
I'm not afraid to die.
तुम्हारे रजनीगंधा
রেগুলারলি নৃত্য প্রশিক্ষণ দিয়ে থাকেন ভারতনাট্যম এবং শাস্ত্রীয় নৃত্য যে শিক্ষা সেই শিক্ষা তিনি দিয়ে থাকেন। আপনাদের মধ্যে যদি কারো ভারতনাট্যম শেখার আগ্রহ থাকে তাদের অনুরোধ করছি আপনারা আমাদের এই মেজিয়া বইমেলার এই প্রাঙ্গণে সঙ্গীত নটী বিনোদিনী সঙ্গীত একাডেমিতে ফর্ম পাওয়া যাচ্ছে, কালকের মধ্যেই ফর্ম ফিল আপ করার জন্য অনুরোধ করছি। কি আমি নমস্কার উপস্থিত সকল দর্শকবৃন্দকে জানাই আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। এখানে আগেরবারও এসেছিলাম, এবারেও এসেছি, খুব ভালো লাগলো। ধন্যবাদ জানাবো মলয়দাকে, সোমনাথ স্যারকে, আর দর্শকও খুব ভালো, বারবার আরও আসতে চাই, খুব ভালো লেগেছে। সুন্দর অনুষ্ঠান আপনারা বসে দেখছেন, এত সুন্দর আয়োজন, সব কিছুর জন্য ধন্যবাদ। আর উনি যেটা বললেন আমি আসছি করাতে, যদি কেউ ইন্টারেস্টেড হন যোগাযোগ করুন সংস্থার সাথে, ধন্যবাদ। শুভরাত্রি কোম্পানিতে শুধু সঙ্গীতের জন্য উনি চাকরিটা ছেড়ে দিয়েছেন এবং